একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সহায়ক সরকারের দাবি আবারও নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংবিধান বিরোধী কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। নির্বাচনকালীন সরকার থাকবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে তিনি একথা বলেন। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন তারেক কোকো সহ সবার পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন রিতা নাহার। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিতে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় টেবিলে উত্থাপিত দলীয় সংসদ সদস্য তানভীর ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে ব্যাখ্যা দিয়ে বলেন, নির্বাচনকালীন সরকারের পরিসর হবে ছোট, তারা রুটিন কাজ করবে, কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না। নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী সহায়ক সরকার গঠনের কোনো বিধান নেই, তাই সংবিধান বিরোধী কোনো সরকার ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা কখনোই গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে ছিল না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ছেলে সহ যারাই বাইরে টাকা পাচার করেছে তা ফেরত আনা হবে। যারা পাচারকারী বা পাচার করতে চায় তারা তো পাচার করে, আবার এই পাচার ধরার জন্য ব্যবস্থা আছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে, ছোট ছেলে পাচারকৃত টাকা আমরা সিঙ্গাপুর থেকে ফেরত এনেছি, এবং আরও যাদের এরকম পাচারকৃত অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে সেগুলি আমরা কিন্তু ফেরত আনার প্রক্রিয়ায় রয়েছে এবং আরও আনতে পারবো। চট্টগ্রামের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে দুই মেয়াদে বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের সব রকম সুযোগ সুবিধা ও পরিবেশ তৈরি করেছে সরকার। গত সাত বছরে দেশের রপ্তানি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমান সরকারের ব্যবসা বান্ধব নীতি গ্রহণের ফলে বিগত সাত বছরে দেশের রপ্তানি আয় দ্বিগুণেরও অধিক বৃদ্ধি পেয়েছে। গত 2016-17 অর্থ বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে 34.846 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণ প্রাককালে অর্থাৎ 2008-09 অর্থ বছরে মাত্র 15.56 বিলিয়ন মার্কিন ডলার। জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।